ভালো মানুষদের পিছনে লাগে কিসের জন্য লাগে জানেন হয় পিছনে তাদের অর্থ আছে নাই পিছনে কিছু গোয়াল গোবিন্দ লোক আছে বলে ইনকিলাব জিন্দাবাদ আমার নেতার চরিত্র বলে ফুলের মতো পবিত্র নেতা যদি রাতের বেলা বোতল মারে তাও নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বুঝছেন না তো এরা এসব বলে মনে মনে জানে যে ও বড়া যে কি খবিস তা আমরা তো জানি কিন্তু না বললে তো মাল পাবো না এজন্য বলে তো এই কিছু মানুষ আবার ভালো সৎ নেতাও আছে কথা বুঝছেন না ভালো মানুষ আছে সব দিকে ভালো মন্দ আছে আপনি গড়ে সব এক চালিয়ে দেবেন না তো যাই হোক তো যারা ভালো মানুষদের বিরোধিতা করে যারা ভালো মানুষদের পিছনে লাগে তো তারা একটা তাদের পিছনে একটা বল থাকে হয় অর্থবল আর নয় জনবল আর নয় বাহুবল কথা বুঝছেন না বিভিন্ন বলে বলিয়ান হয়ে এরা কি করে এরা ভালো মানুষদের পিছনে লাগে কিন্তু এদের জানা নেই যে ভালো মানুষদের সঙ্গে কার বল আছে সেটা হচ্ছে আল্লাহর বল কার বল আল্লাহর বল ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন সবাই তোমরা প্রপাগান্ডা করবে ষড়যন্ত্র করবে কিন্তু ষড়যন্ত্রের সব কিছু রিমোট কন্ট্রোলও তোমাদের হাতে থাকবে কিন্তু ওর যেটা আপনার ফিউজ কানেকশন ওই ফিউজ কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউট করে দেবেন সব ম্যাগনেটটা আল্লাহর হাতে থাকবে তোমরা ফায়ারিং করবে কিন্তু ফায়ারিং এর ভিতর দিয়ে শুধু ধোঁয়া বার হবে আগুন বার হবে না তার কারণ ফিউজের তারটা ডিসকানেক্ট করা আছে ওটাতে কোনো কাজ হবে না সম্মানীয় সুধী বন্ধুরা আমার এজন্য কোনো কিছুতে ঘাবড়াতে হবে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাব্বা স্বয়ং আবু লাহাব শেষ হয়ে গেল মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব মা আগনা আনহু মালুহু তার মাল সম্পদ কোনোই তার কাজে লাগলো না আর মাল সম্পদ শুধু নয় বরং যা কিছু পৃথিবীতে কামিয়েছিল সন্তান কামিয়েছিল পৃথিবীতে সম্মান কামিয়েছিল পৃথিবীতে সমর্থন কামিয়েছিল জনসমর্থনও কামিয়েছিল জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব কিছুই তার কাজে আসলো না সায়াসলা নারন জাতা লাহাব আর এই আবু লাহাবকে এমন প্রজ্বলিত অগ্নির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এমন প্রজ্বলিত আগুনের মধ্যে কে ঢুকিয়ে দেওয়া হবে সায়াসলা নারন জাতা লাহাব শুধু তাই নয় পৃথিবীতে সবাই দূর হয়ে যেতে পারে পৃথিবীতে সবাই সাথ ছেড়ে দিতে পারে কিন্তু স্ত্রী সঙ্গে থাকে স্ত্রী কমসে কম হেল্প করে স্ত্রী কমসে কম সহায়তা দেয় কিন্তু আল্লাহ বলছেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব তার স্ত্রী যে নবীর সঙ্গে বিরোধিতা করত নবীর সঙ্গে নবীর দুশ্মনী করত নবীর বিপক্ষে নবীর সঙ্গে বিভিন্ন রকম শত্রুতা করত নবীর জন্য কষ্ট দেওয়ার ভাবনা ভাবত সেই মহিলাটি সায়াসলা আছে এই মহিলাটি আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ কষ্ট বহন করে দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয় হালিমা তোর ঘরে আজ দয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না দিন দুনিয়ার বাদশাসে যে তাজদারে মদিনা
চাঁদের মতো চাঁদ পে হায় চাঁদের মতো চাঁদ পে হায় রাখলি না মা হালিমা চাঁদের মতো চাঁদ পে হালিমা রাখলো না চার বছর ফিরিয়ে দিল চাঁদের মতো চাঁদ পে হায় রাখলি না মা হালিমা দিন দুনিয়ার বাদশাসে যে তাজদারে মদিনা চাঁদের মতো চাঁদ পে হায় রইলি না মা আমিনা ছ বছর পরে তোমার বিদায় নিতে হলো তুমি রইলে না চাঁদের মতো চাঁদ পে হায় রইলি না মা আমিনা দিন দুনিয়ার বাদশাসে যে তাজদারে মদিনা শিশু নবী করতেন খেলা শিশু নবী করতেন খেলা মরুভূমির বালুতে আর আরশ থেকে কাদের গনি দেখতেন বড়ই খুশিতে দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশাসে যে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ফাঁকি দিলাম না কিন্তু যে আপনাদের দরুদ শরীফ পড়া আপনাদের দরুদ শরীফ পড়ালাম আর আমি দরুদ শরীফ পড়লাম না আপনারা লম্বা পড়লেন আমি একটা সংক্ষিপ্ত মুখতাসার পড়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় শুধু উপস্থিতি আমার তো কি বলছিলাম মনে আছে আবু লাহাব নবীর জন্মের খুশিতে কি করলো মূল্যবান বাঁধী আজাদ করে দিল খুশিতে আত্মহারা পাগল পারা একেবারে মুড ফ্রেশ সারা সময়টা বাগে বাগ আর সেই নবী যখন আল্লাহর পক্ষ থেকে বিধান পেলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর পরিচয় পাল্টে মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেল সেই দিন আবু লাহাব আল্লাহর বিধান মানতে পারলেন না নবীকে পাথর দিয়ে মারতে গেলেন নবীর কথাটা মানলেন না সম্মানীয় ভাই আজকে যারা আমরা রবিউল আউয়াল বারোই রবিউল আউয়ালে রোড জাম করে আর ফিস্টন লাগিয়ে আর হুজুরকে দামান নেহি ছোড়েঙ্গে ফজর কি নামাজ নেহি পড়েঙ্গে এই বলে যে আমরা র্যালি করছি আর নবী দিবস এই স্টাইলে পালন করছি আর সারা বছর ইসলামী বিধানের কোনো খোঁজ নাই খবর নাই রসুলের প্রতি প্রেম ভালোবাসার কোনো লেশ মাত্র নাই তাহলে কি আমাদের ভালোবাসা ওই রকম কিছুটা হচ্ছে না আমি ফতোয়া দিচ্ছি না ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি একটু বিবেচনা করে দেখেন রাগ করবেন না অপারেশনের সময় ঘনিয়ে এসেছে আর একটু দু চারটা অপারেশন করে যাই আচ্ছা হাদিসে পড়াচ্ছিলাম তিরমিজি শরীফের হাদিস আবু আবুল জুমা আমাদের মাদ্রাসা দাওরা হাদিসের মাদ্রাসা আপনার আগামী শনিবার থেকে পরীক্ষা শুরু তিন দিন ক্লাস অফ আছে ছাত্ররা প্রিপারেশন নিচ্ছে আমি আজ থেকে চার দিন আগে তিরমিজি শরীফের হাদিস পড়াচ্ছিলাম প্রথম নম্বর খণ্ড প্রথম হিস্সা আমার কাছে তো আবু আবুল জুমা অধ্যায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন খাইরুল আইয়ামি সর্বোত্তম দিন হচ্ছে বেটার বেস্ট সব থেকে উত্তম দিন হচ্ছে ওই দিন যে সমস্ত দিনের উপরে সূর্যের উদয় ঘটে ইয়াউমুল জুমআ জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন কেন ইয়াউমুন ফিহি খুলিকা আদম এই দিনে হযরতে আদমকে তৈরি করা হয়েছিল তাহলে আদম নবীকে যেদিন সৃষ্টি করা হলো সৃজন করা হলো তৈরি করা হলো একজন নবীর সৃজন করার দিন সৃষ্টি হওয়ার দিন পয়দা হওয়ার দিনটা গুণগ্রাহী মান আছে পয়দা হওয়ার দিনটা মান আছে শান আছে বড়ত্ব আছে মহত্ব আছে শ্রেষ্ঠত্ব আছে আছে না নাই তাহলে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের কারণে জুমার দিন তার বৈশিষ্ট্য হয়ে যায় একথা নবী নিজে ভাষায় বলে যান ইয়াউমুন ফিহি খুলিকা আদম এই দিনে আদমকে বানানো হয়েছিল সম্মানীয় ভাই এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে বানানোর কারণে এই জুমার দিনে কোনো মুসল্লি যদি অস্থায়ী কাজা মুবাক্কিরান
ওয়াবতাকারা সকাল সকাল ঘুম থেকে ওঠে খুব আর্লি মর্নিং এ ওঠে ওয়াগাসালা ওয়াক্তাসালা গোসল করে এবং উত্তম রূপে গোসল করে একটা বর্ণনা গোসল করে এবং স্ত্রীকেও গোসল করায় যদি বিবাহিতা বিবাহিত হয় সম্মানীয় ভাই তাহলে তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে বলুন সুবহানাল্লাহ মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব তোহমাতুল আলমাই রহমাতুল্লাহ আলাইহি তোহফাতুল আলমাই তিরমিজি শরীফের সহায়িকা গ্রন্থতে লিখেছেন যে এটা তো ঠিকই আছে একটা ধাপে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় কিন্তু যে লোকটা শুধু একদিন যাবে দুদিন যাবে এক জুমা যাবে দুজুম্মা যাবে তার জন্য নয় যে কন্টিনিউয়াস আমলে পরিণত করে নেবে এটা সেই ব্যক্তির জন্য ফজিলত আর মাঝে মাঝে একটু ছেড়ে গেল সে ব্যাপারটা আলাদা কিন্তু অভ্যাসে পরিণত যে করে নেবে তার জন্য এই সওয়াবটা দেওয়া হবে এনিওয়ে হ্যাজ এবা মেবি দ্য কেস কেম টু দ্য পয়েন্ট পয়েন্টের কথা সাজাই বন্ধু আমার আমি বলছিলাম আদম আলাইহিস সালামকে বানানো হওয়ার কারণে জুমার দিনের ফজিলত আচ্ছা আদম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে পয়গম্বরের সংখ্যা কত বলেন হয় ছক্কা নয় ফক্কা বলেন না হ্যাঁ হুজুর বলছেন 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000 আমরা 1,00,000টা ধলতায় ছেড়েই দিলাম 1,24,000 ধরলাম 2,00,000 ধরলাম না 1,24,000 কে বছরে দিন কটা 365 যদি সূর্যের হিসাব ধরা হয় আহ্নিক গতি বার্ষিক গতি আর আপনার উত্তর গোলার্ধ থেকে নিয়ে দক্ষিণ গোলার্ধ এইভাবে সূর্যের আবর্তন বিবর্তনকে কেন্দ্র করে যদি সূর্যের হিসাবে ধরা হয় ইংরেজি বছর হিসাবে ধরা হয় তাহলে 365 আর চন্দ্র মাসের চাঁদের হিসাব যদি নেওয়া হয় তাহলে হয় 360 হুজুর বললেন নাহনু উম্মাতুন উম্মিয়ুন আশহরু হাকাজা 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 আও হাকাজা আমরা সাদামাটা উম্মত মাস হচ্ছে এই রকম এই রকম এই রকম অথবা এই রকম তাহলে 10 10 20 আর 10 30 একটা আঙ্গুল বন্ধ করা হলো তাহলে কত হলো 29 তাহলে আরবি মাস আপনার হয় 30 নতুবা আপনার 29 29 অথবা 30 আরবি মাস 31 হয় না আরবি মাস 28 হয় না হয় 29 নতুবা 30 আমার কিছু বন্ধু আছে বলে এবছর রোজা একটা কম হয়ে গেল কম ফর্ম কিছু নাই আল্লাহ তো কোথাও কোরআনে বলেননি যে 30টা রোজা রাখতে হবে বা 29টা রোজা রাখতে হবে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ফমান শাহিদা মিনকুমুস শাহর ফালিয়াসুম তোমাদের উপরে রোজা অবধারিত করা হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বের মানব মণ্ডলীদের উপরে ফরজ করা হয়েছিল অবধারিত করা হয়েছিল সম্মানীয় ভাই আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম শারফ আলিয়াসুম যারা রমজান মাসে উপনীত হবে তাদের জন্য রমজানুল মুবারক মাসটা রোজা রাখা অবধারিত হয়ে গেল তাহলে এক মাস রোজা রাখতে বলেছেন 30 29 এর কোনো কথা এখানে নাই সেজন্য রোজা কম বেশি বলবার কোনো প্রয়োজন আমাদের নাই যাই হোক সম্মানীয় ভাই আমার তাহলে যদি 360 বা 365 দিয়ে এই 1,24,000 কে ডিভাইডেড করা হয় ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে ক্যালকুলেটর মারবেন মেরে নেন তাড়াতাড়ি করে আব্দুর রাজ্জাক ভাই জলদি মারেন তাড়াতাড়ি আবার হিসাব হ্যাঁ না না করেন হিসাব করেন সবাই হিসাব দেখে নেবে আর একবার বলছি ততক্ষণ আব্দুর রাজ্জাক ভাই ক্যালকুলেটর চালিয়ে নেন চালান চালান অসুবিধা নেই কনফার্ম হয়ে যাবে সারা পৃথিবীতে পয়গম্বরের সংখ্যা হচ্ছে কত 1,00,000 কিংবা 2,24,000 1,00,000 ছেড়ে দিলাম 1,24,000 ধরলাম 1,24,000 কে যদি আপনার 365 অথবা 360 দিয়ে ভাগ করেন তাহলে ভাগফল কত দাঁড়াচ্ছে ও ভাই বলেন তাড়াতাড়ি বলেন পেয়েছেন আপনারা আচ্ছা যাই ধরেন তাহলে এইটা যদি ধরা হয় তাহলে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটে আমার মনে হয় প্রত্যেক সেকেন্ডে প্রায়
ميلاده آدم ميلاده يوسف ميلاده يعقوب ميلاده هود ميلاده شعيب ميلاده صالح ميلاده إسماعيل ميلاده إبراهيم ميلاده إسحاق ميلاده أيوب ميلاده شعيب ميلاده أبنر عيسى ميلاده موسى ميلاده يوشا أي كره 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 شارا مهوتو بتكتا شماي نا ماستر شايب إسكوله بوده باربن نا بروفيسور شايب أبنر كولج ليكتشر ديته باربن نا أبنر ليكتشرر شايب ইউনিভার্সিটিতে আপনার লেকচার দিতে পারবেন না বক্তা বক্তব্য করতে পারবেন না আর আপনার ব্যবসা বাণিজ্য কারণে ওয়ালা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না কৃষি কার্য সম্পাদনাকারী ব্যক্তি চাষি বন্ধু তিনি কৃষি কার্য করতে পারবেন চাষবাস করতে পারবেন সদা সর্বদা তাকে আপনার এই কাজেই থাকতে হবে মিলাদ পালন করতেই হবে আর আপনার ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াতে হবে রাস্তা অবরোধ করে রাখতে হবে 24 আওয়ার 24টা ঘন্টা এই করে বেড়াতে হবে তার কারণ আল্লাহর কোরআন পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা সূরা নম্বর 2 বাম দিকের পৃষ্ঠ উপর লাইনে আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বাযহুম আলা বাযদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাযহুম দারাজাত তিলকার রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত রসুলদের মর্তবা মর্যাদা কারো অনেক বাড়িয়েছেন কারো আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কারো স্পেশাল কোন অফার দিয়ে রেখেছেন ফামিন মিনহুম মান কাল্লামাল্লাহ কেউ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন ওহি ছাড়া জিবরিল আমিনের মারফাত মাধ্যম মিডিয়াম ছাড়া আল্লাহর সঙ্গে বরাহে রাস্ত ডাইরেক্ট তারা কথাবার্তা বলেছেন পর্দার অন্তরাল থেকে আবদাল থেকে আবার ওয়ারাফা বাদ হুম দারাজাত আবার কাউকে কাউকে আরো মর্তবা মর্যাদা বাড়িয়েছেন কোন রসূলকে ছোট করা চলবে না ইনসাল্ট করা চলবে না কোন রসূলকে খাটো করা চলবে না অপমান করা চলবে না তাহলে সব রসূলকে যদি মর্তবা মর্যাদা দিতে হয় তাহলে সারাক্ষণ আমাদের মিলাদ করে বেড়াতে হবে আর ওই পথ অবরোধ করে থাকতে হবে কোনো কাজকাম করা চলবে না কষ্ট লাগলো না একটু সম্মানীয় ভাই অপারেশনটা খুব বড় অপারেশন হয়ে গেল অপারেশনটা খুব বড় অপারেশন হয়ে গেল একটু ঠান্ডা মাথায় বুঝবো আমরা আজকে কি সুন্দর আপনারা নবীর শানে নবীর জন্য নবী প্রেমে গদগদ হয়ে নবীর প্রতি সীমাহীন ভালোবাসা নিয়ে নবীর সিরাত নিয়ে আলোচনা করবেন নবীর আমার আব্বা কেমন ছিলেন আমাদের নেতা কেমন ছিলেন অমুককে দেখতে কেমন ঐশ্বর্য রায় ঋত্বিক রৌশন এদের দেখতে কেমন এরা আলোচনা করলে কোন নেকি কোন সওয়াব পাওয়া যাবে না কিন্তু আল্লাহর নবীর কপালটা চওড়া ছিল আল্লাহর নবীর ভুরুটা জোড়া ছিল না মাঝখানটা কপালের এখানে এই নাকের কাছটা ফাঁকা ছিল আল্লাহর নবীর নাকটা লম্বা ছিল কি বাঁশির মতো সুচল নাক আল্লাহর নবীর চোখটা আপনার পটল চেরা চোখ ছিল আল্লাহর নবীর চোখের ভুরুটা কালো কুচকুচো ছিল আল্লাহর নবীর মাথার চুল না স্মুথলি সিধা আর না বিরাট কোকড়ানো হালকা কোকড়ানো কোচকানোর ভাব ছিল আল্লাহর নবীর দাড়ি না খুব ঘন না খুব পাতলা দাড়ি না খুব বড় এক মুষ্টির থেকে সামান্য একটু বড় আল্লাহর নবীর দাড়ি চুলের মধ্যে 17টা কিংবা 19টা চুলে আপনার পেকে গিয়েছিল পাক ধরেছিল আল্লাহর নবী গোব ছোট রাখতেন আল্লাহর নবীর বগলটা কি সুন্দর শুভ্র সাহাবায়ে কেরাম বলছেন একদিন হাত উঁচু করে আল্লাহর রাসূল দোয়া করছেন আর এই বগলটা আমরা দেখে ফেলেছিলাম এত সুন্দর শুভ্র লাবণ্যময় হাস্যময় জাজল্যমান দীপ্যময় আলোক ছটা চাঁদের আলো যেন মেলান হয়ে যাচ্ছিল পূর্ণিমার রাতে আল্লাহর নবী একটা চাদর পরে বাইরে বার হয়েছেন আমি রসুলের দিকে তাকিয়ে রইলাম হিনা নাজারতু ইলা রাজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হুজুরের চোখে হুজুরের মুখের দিকে চেহারার দিকে নজর পড়ে গেল একবার হুজুরের চেহারার দিকে তাকাই আর একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই আমি ডিসাইড করতে পারি না আমি সিদ্ধান্ত নিতে পারলাম না আমি মীমাংসা করতে পারলাম না যে আকাশের চন্দ্রের সৌন্দর্যতা বেশি না আমার রসুলের রূপের লাবণ্যতা আমার রসুলের রূপের হাস্যময়তা লাস্যময়তাটা বেশি পরিশেষে আমি হাসান বিন সাবিতের কবিতাটা উচ্চারণ করতে লাগলাম
خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت ما تشاء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء তোমার মতো সুন্দর শিশু তোমার মতো সুন্দর মানব সারা পৃথিবীতে কোন মা আর জন্ম দিতে পারবে না তুমি সব ত্রুটি থেকে মুক্ত তুমি নিষ্কলুষ তুমি নিখুঁত তুমি নিরাগ তুমি নিপুণ তুমি নিখুঁত নিরঞ্জন তুমি একেবারে সব কিছুর পূর্ণতা নিয়ে তুমি এসেছো তুমি আই ইউসুফের সৌন্দর্যতা নিয়ে এসেছো তুমি ইউনূসের ধৈর্য নিয়ে এসেছো তুমি আদমের সহনশীলতা নিয়ে এসেছো তুমি ইব্রাহিমের খোদাবিরুতা নিয়ে এসেছো তুমি মূসার জালালি প্রতাপ নিয়ে এসেছো তুমি ঈসার সবর নিয়ে এসেছো তুমি এইভাবে সব নবীদের সমষ্টি গুণের মধ্যে এসে তুমি সব কিছুর পূর্ণতা দিয়ে এসেছো তুমি পূর্ণতা নিয়ে গোটা বিশ্বকে পূর্ণতায় ভরিয়ে দিয়েছো তুমি আকায়ে মাদানী তুমি সকলের প্রেমের খনি তুমি হলে আকায়ে মাদানী তাজদারে মদিনা তোমার ছাড়া গোটা বিশ্ব সভ্যতা পেত না সম্মানীয় শুধু উপস্থিতি আমার তাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম সেই পয়গম্বর আরবি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের জীবনী বৃত্তান্ত আলোচনা করলে সব হয় নেকি হয় রাস্তা অবরোধ করলে কোনো নেকি হয় না আর রাস্তার মাঝে চলতে চলতে আপনার হুজুরের নামে নারায় রিসালা বললে এটাতে কোনো फायदा হয় না फायदा এটাই যেমন আপনারা করেছেন সর্বেরিয়ার পার্শ্ববর্তী ডুবুরি পাড়া মাশাআল্লাহ সত্যি আমি আপনাদেরকে গত বছর বলে গিয়েছিলাম না ডুবুরিরা তো মুক্তর সন্ধানে থাকে তাই না আর মুক্ত পাওয়া যায় কিভাবে বলেছিলাম যে সমুদ্রেতে বৃষ্টির পানির প্রয়োজন নাই কিন্তু যখন আকাশে মেঘ ঘটে আকাশে মেঘা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় কালো কৃষ্ণ ঘুটঘুটে মেঘে যখন আকাশটা ছেয়ে যায় তখন সমুদ্রের লবণাক্ত পানির ভিতরে অতল গহ্বরে সীমাহীন পানির গভীরে যখন এক ঝিনুক বসবাস করে তার অন্তরে জাগিয়ে দেন প্রভু যে আজকে তোমার পিপাসাটা তুমি নিয়ে উপরে চলে আসো তখন ও উপরে পানির পিপাসা জাগিয়ে উপরে চলে আসে মুখটা ফাঁকা করে সমুদ্রের সৈকতের উপরে ঢেউয়ের উপরে চুপচাপ মুখটাকে হাঁ করে আকাশের বৃষ্টির মিষ্টি এক ফোঁটা পানি নেওয়ার জন্য অধীর আগ্রহে গভীর প্রতীক্ষায় অপেক্ষা করতে থাকে যখন বৃষ্টির এক ফোঁটা মিষ্টি পানি পড়ে যায় তখন সেটাতে মুখটা বন্ধ করে নিয়ে আবার লবণাক্ত পানির ভিতরে চলে যায় দীর্ঘদিন সমুদ্রের গভীরে থাকার পরে ওই লবণাক্ত পানির মাঝে ওই এক ফোঁটা মিষ্টি বৃষ্টির পানি ওই বৃষ্টির মিষ্টি পানিটা কয়েক কয়েক মাস সপ্তাহ যাবত থাকার পরে ওটাতেই মুক্ততে রূপান্তরিত হয় তাই আপনারা তো ডুবুরি তাই না গবস কো মতলব হ্যায় আচ্ছা একটা উর্দু শের উর্দু কবি বলছেন সম্মানীয় বন্ধুরা আমার তাই আপনাদের তো মুক্তার সন্ধানে থাকা দরকার তাই সত্যি আপনারা মুক্ত নেবেন বলে সেই রকম বক্তা জনাব হযরত মাওলানা মুফতি নেসার আহমেদ কাসেমী দামত বরকতুম আলিয়া যিনি আমার দু তিন বছরের সিনিয়র দারুল উলুমে দেওবন্দে ওনার বিদায় লগ্ন আর আমার আপনার শুভ সূচনা লগ্ন তো আমি সূচনা করছি আর উনি দারুল উলুমকে আলবেদা বলে দারুল উলুমের স্টুডেন্টসদেরকে দারুল উলুম স্টুডেন্টদের টিচার হয়ে আপনার ইংলিশ উনি আপনার শিক্ষকতা করতেন উনি প্রাইভেট সেক্টর রেখেছিলেন প্রাইভেট সেক্টরে অনেকেই ওনার কাছে ইংরেজি পড়তে যেতেন সম্মানীয় ভাই আমার যার ইংরেজির পরশ পেয়ে অনেক বাঙালি বা নন বাঙালি বিহারি লখনউর ছেলেরা ধন্য হয়েছেন তাই আপনারা সেই রকম মুক্ত পাওয়ার জন্য এই রকম মানিকের সন্ধানে থাকার জন্য ডুবরি সত্যি আজকে আপনাদের নামের সার্থকতা আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনাদেরকে থ্যাঙ্কস জানাই আপনাদেরকে অসংখ্য উষ্ণ অভ্যর্থনা সাদর সম্ভাষণ জানাচ্ছি বক্তব্যের সমাপ্তি দুয়ারে বক্তব্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাবো উপসংহারে উপস্থিত হয়ে আপনাদেরকে শুনিয়ে দিতে চাইব বন্ধুবরের আমার আমি শুরুতে বলেছিলাম যে আপনার ধর্ম যে
সবচেয়ে শ্রেষ্ঠ কি তার প্রমাণ সম্মানীয় ভাই একটু ভেবে দেখুন হাজী সাহেবরা যান লক্ষ লক্ষ হাজী সাহেব সবাই যদি সাতটা সাতটা করে কাকর মারেন সবাইকে 51 52টা তিন দিন ধরে কাকর মারতে হয় কাকরের পরিমাণ ছোলার দানার সমপরিমাণ মটরের দানার মতো তাহলে মটরের দানার মতো এক একটা হাজী সাহেব যদি আপনার 50টা করে আপনার ওই কাকর ছুঁড়ে মারেন তাহলে 1 লক্ষ হাজী সাহেবের কত কাকর হবে কিন্তু আপনি জামারায় অকবা প্রথম আপনার বড় শয়তান ছোট শয়তান মেজো শয়তান ওই গোড়াগুলোতে যাবেন একটাও কাকরের সন্ধান পাবেন না কাকরগুলো গেল কোথায় ইসলাম যে সত্য ধর্ম এটা তার প্রমাণ যে হাজী সাহেবের হজ কবুল হয় কাকর থাকে না সম্মানীয় বন্ধু এটা অন্য কোন ধর্মের মধ্যে পাবেন না ও আমার সম্মানীয় ভাই আমাদের তো আপনাদের এখানে মিষ্টি পানি লবণাক্ত পানি নয় মিষ্টি পানি পেতে গেলে হাজী সাহেব কতটা খুব বোরিং করতে হয় সুবহানাল্লাহ 1000 ফুট আল্লাহু আকবার কত 1000 ফুট আমার দিগঙ্গায় 20 ফুট বোরিং করলে মিষ্টি পানি পাওয়া যায় কত 20 ফুট বোরিং করলে মিষ্টি পানি পাওয়া যায় সম্মানীয় ভাই 1000 ফুট বোরিং করতে হয় 1000 ফুট বোরিং করা হয়েছে মিষ্টি পানি পেলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 বছর 2 বছর 4 বছর চলল তারপর 5 বছর পরে ওই কলটার বার্ধক্য আসতে শুরু হয়ে গেল ওর যুবতী কাল আস্তে আস্তে মেলান হচ্ছে ওর রূপ সৌন্দর্যে ভাটা পড়ছে ওতে আর ভিড় জমছে না পানির মধ্যে আয়রন আসছে পাম করতে কষ্ট হচ্ছে ঠিক ঠিক পানি দিচ্ছে না কেস ঘটে কি ঘটে না তারপরে দেখা যাচ্ছে 10 বছর পরে এত পরিতক্ত হয়ে গেছে গালটা গুটিয়ে গেছে কিশমিশের মতো হয়ে গেছে ওর দিকে কেউ তাকায় না ওর গোড়াতে কেউ পানি নিতে আসে না পরিতক্ত হয়ে গেছে বার্ধক্য অবস্থায় ছড়ে আছে আবার এক সময় 15 20 বছর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায় মৃত্যু ঘটে যায় ডেথ হয়ে যায় ব্যাপারটা বুঝতে পারলেন না পারলেন না আমি সাহিত্যের ভঙ্গিমায় বলছি কলেরা বা ডেথ হওয়া কি তার মানে মরে গেছে ওর ইউজফুল নেই পরিতক্ত হয়ে গেছে অ্যাবান্ডন্ড হয়ে গেছে আর ব্যবহার হচ্ছে না সম্মানীয়